দেখছেন স্পোর্টস 24 আর এবার ক্রিকেটের খবর দেখবো আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। বারবাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আর এবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকাকে একমাত্র টেস্ট ম্যাচে হারিয়ে দিল ভারতের মহিলা দল। প্রোটিয়াদের 10 উইকেটে হারিয়ে দিলেন হরমনপ্রীতরা। প্রথম ইনিংসে 6 উইকেটে 603 রান করে ডিক্লেয়ার করে ভারত। এত রান আজ পর্যন্ত মেয়েদের টেস্ট ক্রিকেটে কখনো হয়নি। ভারতের প্রথম ইনিংসের পাহাড় প্রমাণ রানের জবাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যায় 266 রানে। ভারত ফলো অন করায় জবাবে 373 রান করে থেমে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ভারতের শেফালী বর্মা করেন 205 রান, স্মৃতি মান্দানা করেন 149 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। Nora Wolfart and her team played really well, exceedingly well, and tested the Indian spinners, tested the Indian bowlers. ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক কে? অধিনায়ক হওয়ার দৌড়ে কার্যত সবার আগে হার্দিক পান্ডিয়া। টি-20 বিশ্বকাপে রোহিতের ডেপুটি হিসেবে কাজ করেছেন এই তারকা অলরাউন্ডার। হার্দিক বিশ্বকাপে 144 রান করেছেন এবং সেই সঙ্গে নিয়েছেন 11টি উইকেট। বিগত 3 IPL-এ তিনি নেতৃত্ব দিচ্ছেন দলের। 2022 সালে হার্দিক গুজরাত টাইটান্সের অধিনায়ক হয়েছিলেন। IPL অভিষেকেই সেই দলকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন, আর তার পরের মরশুমে হার্দিকের নেতৃত্বে গুজরাত রানার্স হয়েছিল। চলতি বছর হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক করেছিল। তবে হার্দিকের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে তার ফিটনেস রেকর্ড। অত্যন্ত চোট আঘাত প্রবণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, একবার চোট পেলে তার ফিট হতে অনেকটা সময় লেগে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।